আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, দুটি লোকসভা কয়েকটি বিধানসভা কেন্দ্রের নাম বদলের সুপারিশ সরকারের, গণ আবেগ ঐতিহাসিক প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে প্রস্তাব। গণ আবেগ ঐতিহাসিক প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে বেশ কিছু বিধানসভা কেন্দ্রের প্রস্তাবিত নাম বদলের সুপারিশ করল সরকার। ডিলিমিটেশনের খসড়ায় উল্লেখিত অন্তত 10টি বিধানসভা কেন্দ্রের নতুন নাম বদলাতে সরকারের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে। তাছাড়া দুটি লোকসভা কেন্দ্রেরও প্রস্তাবিত নাম বদলের সুপারিশ করা হয়েছে। মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়ে বিধানসভা ও লোকসভা কেন্দ্রের নাম বদলের সুপারিশ পাঠানোর কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কিছুদিন আগে বিধানসভা ও লোকসভা কেন্দ্র পুনর্বিন্যাসের খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়ায় নতুন নামে 26টি বিধানসভা গঠনের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে বেশ কিছু বিধানসভা কেন্দ্রের নাম নিয়ে উঠেছে আপত্তি। লোকসভা কেন্দ্রের নতুন নামকরণ নিয়েও প্রতিবাদ করা হচ্ছে, কারণ অনেক বিধানসভা ও লোকসভা কেন্দ্রের নামের সঙ্গে ঐতিহাসিক প্রেক্ষাপট জড়িত থাকা ছাড়াও জনগণের আবেগও রয়েছে, জাতিগত সমীকরণও রয়েছে কেন্দ্রের নামের পেছনে। ফলে অন্তত 10টি বিধানসভা কেন্দ্র ও 2টি লোকসভা কেন্দ্রের নাম বদলের প্রস্তাব করেছে সরকার। নির্বাচন কমিশনের কাছে প্রস্তাবও পাঠানো হয়েছে। সরকারের প্রস্তাব অনুযায়ী নতুন করে গঠিত গোবর্ধনা বিধানসভা কেন্দ্রের নামকরণ করতে হবে মানস। নগাঁও জেলার বড়দ্রবা কেন্দ্রের নাম হবে দিং। কাছাড় জেলার দোলাই কেন্দ্রের নাম বদল নিয়ে আপত্তি তুলেছিলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। সরকার সেই আপত্তি মেনে নিয়ে প্রস্তাবিত নরসিংপুর বিধানসভা কেন্দ্রের বদলে দোলাই নামটি বহাল রাখার সুপারিশ করেছে। বর্ণগর করার প্রস্তাব দেওয়া হয়েছে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নাম। তাছাড়া করিমগঞ্জ জেলার বদরপুর বিধানসভা কেন্দ্রের নাম বদলে রামকৃষ্ণনগর করার প্রস্তাব দিয়েছে সরকার। করিমগঞ্জ জেলা বিজেপির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র দিয়ে ওই প্রস্তাব দেওয়া হয়েছিল, ফলে মুখ্যমন্ত্রী সেটা মেনে নিয়েছেন। হাফলং বিধানসভা কেন্দ্রের নাম খসড়ায় ডিমাসাও করা হয়েছিল, কিন্তু হাফলং কেন্দ্রের নাম বহাল রাখার সুপারিশ করেছে সরকার। মরান বিধানসভা কেন্দ্রের নাম হুয়াং করার প্রস্তাব দেওয়া হয়েছে। তাছাড়া হাজো বিধানসভা কেন্দ্রে পাট মুগার শিল্পের জন্য প্রসিদ্ধ সোয়ালকুচি এলাকা অন্তর্ভুক্ত হয়েছে বলে ওই কেন্দ্রের নাম হাজো সোয়ালকুচি করার প্রস্তাব দিয়েছে সরকার। তাছাড়া মঙ্গলদৈ লোকসভা কেন্দ্রের নাম বদলে দরং করেছে নির্বাচন কমিশন। সেটা নিয়ে তীব্র আপত্তি উঠেছে বড়োল্যান্ডে। সেখানকার শাসক বিরোধীরা এর প্রতিবাদ করেছে। দরং নাম বদলে উদালগুড়ি লোকসভা কেন্দ্র করার দাবি করা হচ্ছে। তবে প্রস্তাবিত দরং লোকসভা কেন্দ্রের নাম ভৈরবকুণ্ড করার প্রস্তাব দিয়েছে সরকার। তাছাড়া গুয়াহাটির ইতিহাসের সঙ্গে খাপ খাইয়ে গুয়াহাটি লোকসভা কেন্দ্রের নাম বদলে প্রাগ জ্যোতিষপুর করার প্রস্তাবও দেওয়ার কথা জানা গেছে সরকারি সূত্রে। কিছু কিছু কেন্দ্রের নাম বদলের সুপারিশ পাঠানোর কথা জানিয়েছেন খুদ মুখ্যমন্ত্রী। এছাড়া কেন্দ্রের সীমানা বা অন্য কিছু নিয়ে খুব একটা সুপারিশ না করার কথাই জানান তিনি। সোমবার যোরহাটে মুখ্যমন্ত্রী বলেন সরকারের বিশেষ প্রস্তাব নেই। পরম্পরা রক্ষা করে 2-1টি বিধানসভা কেন্দ্রের নাম বদলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেই কেন্দ্রগুলির নাম কিভাবে রাখলে ভালো সেই প্রস্তাব দেওয়া হয়েছে। এর চেয়ে আর কিছু সুপারিশ নেই সরকারের। উল্লেখ্য, খসড়া নিয়ে অজর আপত্তি জানানোর শেষ দিন হচ্ছে 11 জুলাই মঙ্গলবার। ফলে সরকারের প্রস্তাব ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে পাঠানোর খবর পাওয়া গেছে। অপরদিকে কংগ্রেসের সঙ্গে 11 দলের নাম জানি না কটাক্ষ মন্ত্রী পীযূষের। কমলাক্ষ কার ভোটে জয়ী হন, মানসিক কষ্টে উল্টোপাল্টা বলছেন। 11 দলের বিরোধী জোটের কথা বলছে কংগ্রেস, কিন্তু পীযূষ হাজারিকার প্রশ্ন 11 দল কোথায়? আমরা তো নাম জানি না, মেরে কেটে কংগ্রেস সহ 4 দলের নাম জানি, কিন্তু বাকি দলগুলি কী কী? AIUDF নেই কংগ্রেসের জোটে, কিন্তু মন্ত্রীর দাবি কংগ্রেস AIUDF জোটবদ্ধ হলেও বিজেপিকে হারাতে পারবে না। কারণ গতবার যেসব কেন্দ্রে বিজেপি হেরেছে সেই কেন্দ্রগুলিতে কোনো খিলঞ্জিয়া ভারতীয় লোক জিততে পারবে না। দিল্লিতে নির্বাচন কমিশনের কার্যালয়ে কংগ্রেসের নেতৃত্বে 11 দলের ধর্ণা নিয়ে সোমবার সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া দিচ্ছিলেন জল সম্পদ মন্ত্রী। 11 দলের বিরোধী জোট নিয়ে তিনি বলেন, সেই 11 দল কারা? আমি তো নাম জানি না, কংগ্রেস কিছুদিন আগে দেশ শাসন করেছে, শেষের 10 বছরে অবাধ লুণ্ঠনের ফলে তাদেরকে ক্ষমতাচ্যুত করেছে জনগণ, ফলে অপেক্ষাকৃত শক্তিশালী বলে কংগ্রেসের নাম জানি। তাছাড়া বাম দল রয়েছে, রাইজর দল রয়েছে, তাদের একজন বিধায়কও আছে। পীযূষ হাজারিকার দাবি, বিধায়ক না রইলেও আসাম জাতীয় পরিষদের নামও জানি, কিন্তু বাকি দলগুলি কী কী? একজন রাজ্যসভার সাংসদও রয়েছেন তাদের সঙ্গে, কিন্তু তিনি কোন দলের সেটাও জানি না। কংগ্রেসের প্রস্তাবিত জুটে নেই আজমলের দল। তবে জল সম্পদ মন্ত্রীর দাবি, কংগ্রেস আজমল একজুট হলেও বিজেপির সঙ্গে পারবে না,
তার যুক্তি গত বিধানসভা ভোটে জোট ছিল কংগ্রেস এআইইউডিএফ এর কিন্তু আমরা জোট শরীকরা মিলে 79টি আসনে জয়ী হয়েছি পরবর্তীতে আরো 3টি আসনে জয়ী হয়েছি আমরা গতবার বিজেপি ও জোট শরীকরা যেসব কেন্দ্রে পরাজিত হয়েছে সেই কেন্দ্রগুলিতে কোনোদিনই ভারতীয় কিংবা খিলঞ্জি লোকেরা জয়ী হতে পারবে না দাবি করে পীযূষ বলেন কংগ্রেস ও এআইইউডিএফ একত্র হওয়ার 4-5টি কেন্দ্রে গতবার হেরেছি আমরা কিন্তু 79টি আসন পেয়েছি এর সঙ্গে নাজিরা তিতাবর দুধনৈ সহ আরও 3-4টি কেন্দ্রে খিলঞ্জিয়া ভারতীয় লোকেরা জয়ী হতে পারবে তার বাইরে খিলঞ্জিয়া ভারতীয়দের আর জয়ী হওয়া সম্ভব নয় গতবার বিজেপি হেরেছে অগপ হেরেছে ইউপিপিএল হেরেছে এমন কেন্দ্রগুলোতে খিলঞ্জিয়া ভারতীয় লোকেরা আর পারবে না বিদেশ থেকে এসে বসতি স্থাপন করা লোকেরা দখল করে নিয়েছেন কংগ্রেসের সঙ্গে থাকা 11টি দলের নাম জানেন না বলে দাবি করায় জল সম্পদ মন্ত্রীর তীব্র সমালোচনা করেছেন প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি কমলা কোদে পুরকায়স্ত তার মন্তব্য পীযূষ হাজারিকা লুইস বার্জার সারদা রুজভেলি ইডি সিবিআই ইত্যাদির নাম জানেন ফলে 11টি বিরোধী দলের নাম কি করে জানবেন তবে কমলাক্ষের অভিযোগে পীযূষের জবাব কংগ্রেসের নেতারা এক মানসিক কষ্টে রয়েছেন ফলে উল্টোপাল্টা বকছেন একটি সম্প্রদায়ের লোক আসামের 45টি বিধানসভা কেন্দ্র দখল করে নিয়েছিলেন কমলাক্ষ কি করে জয়ী হন সকলে জানে সেই সম্প্রদায়ের বুটে জয়ী হন কিন্তু এখন তাদের দখলে থাকা কেন্দ্র 45 থেকে নামিয়ে আনা হয়েছে 22টিতে ফলে মানসিক কষ্ট থেকে এসব বলছেন কমলাক্ষদে পুরকায়স্ত অপরদিকে তৃণমূলের রাজ্যসভার প্রার্থী তালিকা থেকে বাদ পড়েছেন সাংসদ সুস্মিতা দেব সোমবারই 6 প্রার্থীর তালিকা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস এতে নেই সুস্মিতার নাম রয়েছেন তৃণমূলের নেতা সুকেন্দু শেখর রায় ডেরেক ওব্রায়েন দুলা সেন সামিরুল ইসলাম প্রকাশ চিকবরাইক এবং সাকেত গুখলে সোমবার শিলচরে যখন ডিলিমিটেশন বিরোধিতায় অনশন আন্দোলন করেছেন সপার্ষদ সাংসদ সুস্মিতা দেব সে সময় রাজ্যসভার প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল এই খবর সামনে আসতেই সুস্মিতার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ অনেকেই মনে করছেন সুস্মিতা এখন সংসদীয় রাজনীতিতে মনোনিবেশ করবেন কিন্তু প্রশ্ন হচ্ছে লোকসভায় কোন আসনে লড়বেন তিনি 24 তো শিলচর লোকসভা হচ্ছে তফসিলি সংরক্ষিত প্রকাশিত খসড়াই বলছে সে কথা তবে কি সংসদীয় রাজনীতিতে ইতি পড়ছে সন্তুষ্ট নয় আর সেই আশঙ্কাও দেখছেন অনেকেই রাজ্যে লোকসভা ও বিধানসভা কেন্দ্রের সীমানা পুনর্নির্ধারণের খসড়া চূড়ান্ত হলে যে তার রাজনৈতিক ক্যারিয়ারে প্রভাব পড়বে সে কথা মানছেন খুদ সুস্মিতাও তিনি এও জানেন যে পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় দ্বিতীয়বার তাকে প্রার্থী করবে না দল সেজন্যই হয়তো রবিবার তারাপুরের বাড়িতে সাংবাদিকদের প্রশ্নের মুখে তিনি আগেভাগেই জানিয়ে দিয়েছেন রাজ্যসভার প্রার্থিত্বের জন্য এবার তিনি দলের শীর্ষ নেত্রী মমতা ব্যানার্জির কাছে কোনো আর্জি জানাননি তিনি বলেছেন যখন তিনি তৃণমূলে যোগ দেন সে সময় ছিল ত্রিপুরায় বিধানসভা নির্বাচন তাই দল তাকে রাজ্যসভার সাংসদ করে সেখানে পাঠিয়েছিল কিন্তু তিনি আর রাজ্যসভায় যেতে আগ্রহী নন সুস্মিতা এও দাবি করেন লোকসভায় তৃণমূল থেকে প্রতিদ্বন্দ্বিতা করার তাগিদে কংগ্রেস ছেড়েছেন তিনি আগামী দিনে সেই লক্ষ্যেই এগোবেন কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ত্রিপুরায় তৃণমূলের বিপর্যয়ে দ্বিতীয়বার রাজ্যসভায় যেতে পারছেন না সুস্মিতা আসামের প্রতিবেশী এই রাজ্যে একসময় দাপুরের সঙ্গে সাংসদ হয়ে দিল্লি যান প্রয়াত সন্তোষ মোহন দেব সেই সূত্রে এবং সামগ্রিক পরিস্থিতিতে ত্রিপুরায় বিগত নির্বাচনে সুস্মিতার উপর আস্থা রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত তাকে মুখ করেই ত্রিপুরা দখলের স্বপ্ন দেখেছিলেন দলের অনেকেই কিন্তু তৎকালীন বিজেপি বিরোধী হাওয়াকে কাজে লাগাতে পারেনি মমতার দল এমনকি বুটের পর যে ফলাফল সামনে এসেছে এতে সর্বভারতীয় রাজনৈতিক দলের মর্যাদা হারায় তৃণমূল যেখানে 9টা থেকেও কম বুট পায় তৃণমূল কংগ্রেস 9টায় পড়ে 1.36% অর্থাৎ 34,449 বুট সেখানে তৃণমূল কংগ্রেস পেয়েছে মাত্র 0.88% বুট অর্থাৎ ত্রিপুরা বিধানসভার 60 আসনে প্রতিদ্বন্দ্বিতা করে তৃণমূল প্রার্থীদের প্রাপ্ত বুট মাত্র 22,316 দলের এমন বিপর্যয় কিন্তু আশা করেননি খুদ মমতা ব্যানার্জিও আর এই বিপর্যয় যে তৃণমূল কংগ্রেসে সুস্মিতার রাজনৈতিক ক্যারিয়ারে প্রভাব ফেলেছে সে কথা সুস্মিতা না মানলেও এমনটা মনে করছেন ওয়াকিব বাহাল মহল প্রসঙ্গত আগামী 18 আগস্ট রাজ্যসভার সাংসদ হিসাবে মেয়াদ শেষ হচ্ছে সুস্মিতার প্রায় 2 বছর আগে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন সে সময় মমতা ব্যানার্জির মমতায় পশ্চিমবঙ্গ থেকেই সাংসদ হয়ে রাজ্যসভায় যান তিনি 2021 সালের 4 অক্টোবর রাজ্যসভার সাংসদ হন এই নেত্রী এর আগে তিনি ছিলেন সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভানেত্রী 2014 সালে তিনি শিলচর থেকে হন লোকসভার সাংসদ 2011 সালে শিলচর বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন সুস্মিতা 2009 সালে তারাপুরের দেববাড়ির হোম ওয়ার্ড 27 নম্বর থেকেই পুর সদস্য নির্বাচিত হয়ে শিলচর পৌরসভার চেয়ারপারসন পদে সুস্মিতার রাজনৈতিক অভিষেক ঘটে
দেশের সংসদীয় রাজনীতিতে এত স্বল্পদিনে ওয়ার্ড কমিশনার থেকে রাজ্যসভা সাংসদ পদ অলঙ্কৃত করেছেন যে নেত্রী, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তার রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে। অপরদিকে সংঘ পরিবার আয়োজিত বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে সংগঠিত বিক্ষিপ্ত ঘটনার পরিপ্রেক্ষিতে সোমবার উত্তপ্ত হলো হাইলাকান্দি শহর। মূলত বর্ণিব্রিজ কাণ্ডের মূল অভিযুক্ত জুবাইর আহমেদ তালুকদারকে আটক করার দাবিতে জেলার প্রতিটি হিন্দু সংগঠন একত্রিত হয়ে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছিল। তবে এই বিক্ষোভ কর্মসূচি হঠাৎ উত্তপ্ত হয়ে উঠে পুলিশ ও প্রতিবাদকারীদের মধ্যে চলে সংঘর্ষ। পুলিশ সুপার লীনা দুলেকে প্রতিবাদকারীদের বিরুদ্ধে খড়্গহস্ত হতে দেখা গেছে। রাজপথে বসে পড়া প্রতিবাদকারীদের বলপূর্বক তুলে দেওয়ার পাশাপাশি প্রতিবাদে ব্যবহৃত মাইকেও বাজেয়াপ্ত করেন পুলিশ সুপার। মুষলধারা বৃষ্টির মধ্যে এসপি অফিসের সামনে পুলিশ এবং প্রতিবাদকারীদের মধ্যে এই সংঘর্ষ বাধে। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ ঘটনাস্থল থেকে 12 জন প্রতিবাদকারীকে আটক করে গত 4 জুলাই বর্ণিব্রিজ থেকে নাবালিকা অপহরণ ধর্ষণ ও খুনের মামলার মুখ্য অভিযুক্ত জুবাইর আহমেদ এখনও মুক্ত আকাশের নিচে ঘুরছে। ঘটনার প্রায় 7 দিন পরও পুলিশ এই নরপিশাচকে গ্রেফতার করতে পারেনি। বর্ণিব্রিজ কাণ্ডের মূল অভিযুক্ত জুবাইরকে গ্রেফতার ও হিন্দু মঠ মন্দিরের সুরক্ষা বৃদ্ধির দাবিতে সংঘ পরিবার হাইলাকান্দি শহরের সমান্তরালভাবে লালা কাটলিচুড়া ও আলগাপুর রাজস্ব সার্কুলে প্রতিবাদী ধর্ণা কর্মসূচি পালন করে বেলা 11টায় জেলার 4 স্থানে শুরু হয় এই বিক্ষোভ কর্মসূচি। জেলার অন্যান্য প্রান্তে প্রতিবাদী কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালিত হলেও হাইলাকান্দি ছিল ব্যতিক্রম। হাইলাকান্দিতে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর দফায় দফায় বিক্ষোভ কর্মসূচি পালন করেন সংগঠনগুলোর নেতা কর্মীরা। প্রতিবাদকারীরা রাজপথে বসে পুলিশ ও এসপির বিরুদ্ধে স্লোগানও দেন। আটক প্রতিবাদকারীদের ছেড়ে না দেওয়া পর্যন্ত হাইলাকান্দি শহরের এসপি অফিসের সামনের পথ অবরুদ্ধ থাকবে বলেও তারা জানিয়ে দেন। ঘটনাস্থলে বিশ্ব হিন্দু পরিষদের প্রান্ত সভাপতি শান্তনু নায়ক ও সম্পাদক স্বপন শুক্লবদ্ধ উপস্থিত ছিলেন। শান্তনুবাবু সংবাদ মাধ্যমকে জানান, প্রতিবাদকারীদের বিরুদ্ধে এসপি দুলের ব্যবহার ন্যাক্কারজনক। প্রতিবাদের ফলে তার খনবই আটকে পড়ার জন্য এসপি খড়্গহস্ত হয়ে উঠেছিলেন। সাধারণ প্রতিবাদকারীদের যেভাবে পুলিশ ধাক্কাধাক্কি করেছে তার নিন্দা জানানোর বাসা নাই বলে তিনি মন্তব্য করেন। হাইলাকান্দির হিন্দু মহিলাদের সুরক্ষা প্রদানে বিফল পুলিশ সুপার নিজের হতাশা ডাকতে প্রতিবাদকারীদের উপর ঝাঁপিয়ে পড়েছেন বলেও বিশ্ব হিন্দু পরিষদের প্রান্ত সভাপতি অভিযোগ করেন। বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল সহ অন্যান্য সংগঠন এই বিষয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে নালিশ জানাবে বলেও সংঘ পরিবারের তরফ থেকে জানানো হয়। এদিকে হাইলাকান্দি পুলিশ জানায়, প্রতিবাদকারীরা রাজপথ অবরোধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছিল, ফলে শহর জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। মুখ্যমন্ত্রীর পুরনো নির্দেশ অনুযায়ী প্রতিবাদকারীদের রাজপথ থেকে বলপূর্বক উঠিয়ে নেওয়া হয়েছিল। তাছাড়া প্রতিবাদকারীদের মাইক ব্যবহারের কোনো অনুমতিপত্র ছিল না, তাই রাজপথ অবরোধ মুক্ত করতেই পুলিশ শক্তি প্রদর্শন করেছে, বাজেয়াপ্ত করা হয়েছে তাদের মাইক্রোফোনও। এদিকে বিকেল 4টা নাগাদ পুলিশ আটক 12 প্রতিবাদকারীকে পিয়ার বন্ডে মুক্ত করেছে। পরে বর্ণিব্রিজ কাণ্ডের মূল অভিযুক্তকে গ্রেফতার তথা হিন্দু মহিলা ও মঠ মন্দিরের সুরক্ষা বৃদ্ধির দাবিতে এক স্মারকপত্র সংঘ পরিবারের তরফ থেকে জেলাশাসককে প্রদান করা হয়। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।